হাঁটতে বের হয়েছিলাম, হুট করে এই ভাঙা নৌকাটা চোখে পড়লো। হাওড় এলাকায় এসব নৌকা দেখা কমন ব্যাপার, সবারই বাড়িতে এরকম নৌকা থাকে হাওড় এলাকায়, যেটা অন্যান্য অঞ্চলে দেখা খুব বিরল। তো গাইস, গেছিলাম একটা সুপারি বাগানে, সেখানে কিছু সুপারি পাইলাম। তো সুপারি গাছটা ঝুঁকিয়ে প্রায় 5-6টার মতো সুপারি পারলাম, যেগুলো খেতে খুবই সুস্বাদু। এবং আরও আছে, এই যে আরও শুকনা, খুব সুন্দর সুন্দর সুপারি। তো এখানে কয়েকটা ছেলে ছিল ছোটো ছোটো, তাদেরকেও দিলাম, তাদের সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে আবার চলে আসলাম। সুপারিগুলো আসলে টেস্টি ছিল। এই যে দেখতে পাচ্ছেন চারপাশে একটা হাওয়া বইতেছে এবং এই স্কুলটাকে অসাধারণ লাগতেছে। এবং এমন একটা জায়গায় আসছি যেখানে চারপাশে ফাঁকা, কোনো মানুষের ঘরবাড়ি নাই, শুধু ক্ষেত আর ক্ষেত। আসলে সিলেটের এলাকাগুলো এই জন্যই বেশি ভালো লাগে যে চারপাশে শস্য শ্যামলা, সবুজ গাছপালা, ঝাড় জঙ্গল, পাহাড়, নদী নালা, এগুলো খুব কমন একটা ব্যাপার। তো এই জিনিসগুলো আসলে উপভোগ করার জন্য বাইরে বেরিয়েছিলাম। যাই হোক, বিকালটা অনেকটাই ভালো কাটলো।